আমি কিন্তু হঠাৎ করে বিপদে পড়া অবস্থা, আমি কিন্তু তাৎক্ষণিক যে বুদ্ধিটা 7309173 নাম্বারটা নিয়ে 3793 যাকে এই লাইনটা নিয়ে যেটা বলা হচ্ছিল কালকে প্রথম দিন বাস্তবটা লাইন চালু আছে। আমি জিজ্ঞেস করেছি একটা যদি নাম্বার পাচ্ছেন তো সামনে তা নয়, নাম্বার কিন্তু একটাতে ঢুকে 30টা নাম্বার চালু আছে, এটা আরো আগামী দিনে বাড়বে। বললো এখন 30টা নাম্বার চালু আছে, 30টাতে আজকে রাজ্য নেতৃত্ব গত 29 তারিখ নজরুল মঞ্চের মাধ্যমে সেখানে একটা নির্দেশ হয়েছে মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে। মূলত আমরা প্রত্যেকের টেলিফোন নাম্বারের পেছনে মোবাইল নাম্বারের পেছনে এই স্টিকারগুলো আমরা প্রত্যেকের জায়গায় যে কর্মীদের কাছে পাচ্ছি আমরা স্টিকারগুলো তাদেরকে দিচ্ছি, তাদের মোবাইলে লাগিয়ে দিচ্ছি। প্লাস আমরা বলেছিলেন যে আপনারা বাইরে বেরিয়ে হবে, এর মধ্যে দেওয়া আছে লোগোটাও, এটা হচ্ছে আমাদের লোগো, দুদিকে হলো লোগো। আর আমাদের আর বুদ্ধদেব মণ্ডল বিজয় সীমা মণ্ডল ফার্মার, বিজয় মণ্ডল হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, বুদ্ধদেব মণ্ডল ফার্মার। বলছি বলছি যে আপনারা তো বিধায়ক, এতদিন কি আপনারা মানে গ্রামে গ্রামে কোনো জনসংযোগ ছিল না, যার জন্য মুখ্যমন্ত্রীকে আজকে এইভাবে আপনাদেরকে নির্দেশ দিলেন এবং এইভাবে আজকে গ্রামে যাওয়ার কথা বলা হলো? এটা একটা একটা বিধানসভাকে কেন্দ্র করে তো হয়নি, এখানকার বিধানসভায় গত নির্বাচনের রেজাল্ট দেখলে পরে আপনি দেখতে পাবেন এখানে 69,000 লিড আছে। তার মানে এই 69,000 তো সব জায়গায় লিড নেই। হ্যাঁ, বীরভূম জেলায় আরও 4টা বিধানসভায় লস আছে। হ্যাঁ, তার জন্য এটা জেনারেল নির্দেশ সবারই ক্ষেত্রে, জেনারেল অর্ডার। এটা আমার এখানে ভালো আছে, আমি তো আমি বিধায়ক হিসাবে আমি মুরারে 24 আওয়ার্স থাকি, 24 ঘন্টা থাকে এবং মানুষের সঙ্গে যোগাযোগ থাকে এবং সমস্ত প্রোগ্রামে যাই। কালকেও আমি কলকাতা থেকে এসে, কালকে সকালে কলকাতা থেকে এসেছি, কালকে কলকাতা থেকে এসেও আমি জনসংযোগ দাতুড়া গেছি, ডাইরেক্ট কলকাতা থেকে গাড়িতে কলকাতা থেকে দাতুড়া পৌঁছে গেছি। এর থেকে মনে হচ্ছে যে আপনি না অন্যান্য বিধায়কদের জনসংযোগটা কমে যাওয়ার জন্যই কি মুখ্যমন্ত্রীকে এরকম পদক্ষেপ নিতে গেল? এটা নিশ্চয় এটা দিদি জানবেন, আমি অতটা বলতে পারবো না যে অনেকে তো যোগাযোগ করেন কি করেন না, তবে আমার মনে হয় বিধায়করা যোগাযোগ করেন সব জায়গায়, তাদের নিজস্ব একটা অফিসও আছে। মানুষের সঙ্গে যোগাযোগ না থাকলে বেশিরভাগই তো 2-3 বারের বিধায়ক আছে অনেক, তারা নিশ্চয়ই যোগাযোগ করেন, পরপর জিতে আসছেন। এটা ঠিক নয়, সাইন্টিফিক উদ্যোগ আস্তে আস্তে দল যত বড় হবে সাইন্টিফিক উদ্যোগ তত বেশি নেওয়া হবে সাইন্টিফিক আস্তে আস্তে। আমরা যখন প্রথম বাস করি তখন একটা ভাঙা টালির বাড়িতেই বাস করেছিলাম, আস্তে আস্তে যেমন যেমন বড় হয়েছে।